खबर दिखे नजर रखबो भांगर मिछिल मामला एवं आदालते चलछे सवाल जवाब पर्व इतिमध्ये एजी जानिएछेन जे सेखाने कोनो राजनैतिक दल के मिछिलेर अनुमति देवा होच्छे ना एसडीओ माध्यमे 144 धारा जारी करा हुए समस्त राजनैतिक दल के सेखाने मिछिलेर अनुमति देवा होच्छे ना 8ई फेब्रुआरी बूथ कमिटीर मीटिंग करा हुए छे कोनो मिछिल सेखाने करा हयनी एवं पंचायत निर्वाचनेर जोन्नो बाड़ी बाड़ी कैम्पेनिंग करा होच्छे अर्थात आवेदनकारीर अभियोग सठिक नय एमनटाई जानिएछेन आदालते एडवोकेट जेनरल पाल्टा विचारपति राजशेखर मान्था तिनी बोलेछेन निर्वाचनेर प्रति राजनैतिक दलेरो प्रचारेर अधिकार आछे एरपर आईनजीवी विकास रंजन जानान पुलिस बिरोधीदेर हुमकी दिच्छे तादेर चाप देवा होच्छे शासक दले जोग देवार जोन्नो ওই এলাকায় পুলিশ তৃণমূলকে সমর্থন করছে বিশেষ কয়েকজন নেতার জন্য ওখানে আইন শৃঙ্খলার সমস্যা সৃষ্টি হচ্ছে অ্যাডভোকেট জেনারেল পাল্টা বলেন এই অভিযোগ সত্য নয় বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি ভাঙর মিছিল মামলা আদালতে চলছে সওয়াল জবাব পর্ব অ্যাডভোকেট জেনারেল তিনি আদালতে জানান 144 ধারা জারি রয়েছে ওই এলাকায় কোনো রাজনৈতিক দলকে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না শুধুমাত্র 8ই ফেব্রুয়ারি বুথ মিটিং হয়েছে কিন্তু মিছিল হয়নি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য বাড়ি বাড়ি ক্যাম্পেনিং করা হচ্ছে এবং বদ্ধ এলাকায় মিটিং করা হচ্ছে সেখানে কোনো মিছিল করা হয়নি তাই অভিযোগকারী আবেদনকারীর অভিযোগ সঠিক নয় এমনটাই কিন্তু জানাচ্ছেন অ্যাডভোকেট জেনারেল পাল্টা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান পুলিশ বিরোধীদের হুমকি দিচ্ছে তাদের চাপ দেওয়া হচ্ছে শাসক দলে যোগ দেওয়ার জন্য এবং এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার বলে জানা যাচ্ছে।